তাইওয়ান পার্লামেন্টে নারী এমপিদের হাতাহাতি। তাইওয়ান পার্লামেন্টে একের পর এক হাতাহাতির ঘটনা ঘটেই চলেছে। এবার তারই জেরে দু নারী এমপি পরস্পরের সঙ্গে হাতাহাতিতে লিপ্ত হন। গেল বৃহস্পতিবার সংস্কার ইস্যুতে বিতর্ক চলাকালে দু নারী সদস্য পরস্পরের উপর ঝাঁপিয়ে পড়েন। কিল, চর, ঘুষিতে একে অপরকে কুপঘাত করার চেষ্টা করেন তারা। কোনোভাবেই তাদের শান্ত করা যাচ্ছিল না। সরকারি দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির চিউ জি ইয়ং বনাং বিরোধী কেএমটি এর এমপি সুসু হুয়ার মধ্যে লড়াই দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর শুক্রবার আবারও উত্তপ্ত তাইওয়ান আইনসভা। এদিন অধিবেশন শুরু হতেই সংস্কার ইস্যুকে ঘিরে সরকার ও বিরোধী এমপিরা পরস্পরের দিকে তেড়ে যান। তখন রাষ্ট্রীয় টেলিভিশনে অধিবেশন সরাসরি সম্প্রচার চলছিল। এবারে মল্লযুদ্ধে রীতিমতো যেন যুদ্ধক্ষেত্র হয়ে ওঠে পার্লামেন্ট। টেবিল উল্টে, চেয়ার ভেঙে স্পিকারের দিকে তেড়ে গেছেন অনেকেই, ফলে ফের সভা মুলতবি করতে হয়েছে। চিউ স্থানীয় সংবাদমাধ্যমের সামনে অভিযোগ করেন, সু হুয়া এবং কেএমটির আরেক নারী এমপি তাকে আঘাত করেছেন এবং এর মধ্য দিয়ে বিরোধী দল সহিংসতাকে প্রশ্রয় দিয়েছে। অন্যদিকে সু হুয়া বলেছেন তিনি নিজ আচরণের জন্য দুঃখিত, কিন্তু ব্যক্তিগতভাবে এর জন্য চিউয়ের কাছে ক্ষমা চাইবেন না, কারণ তিনি মনে করেন চিউকে তিনি কোনোভাবে অসম্মান করেননি।